সামিল করবেন এই প্রত্যাশা রেখে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এখন সবাই ভেতরে যাবেন ميديا 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 পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে যেভাবে আজকে বিক্ষোভরত মানুষের বিরুদ্ধে পুলিশ আক্রমণ চালিয়েছে তার নিন্দার কোনো ভাষা নেই নক্কারজনক পুলিশ তার সঙ্গে সিভিক পুলিশের নাম করে এবং তৃণমূলের বাইক বাহিনী দেখবেন বাইকের হেলমেট পরা তৃণমূলের বাইক বাহিনীকে সঙ্গে নিয়ে যেভাবে আক্রমণ চালিয়েছে আনপ্রভোকড আমি তার তীব্র নিন্দা করছি এবং তারপর তেড়ে পার্টি অফিস পর্যন্ত গেছে সেইখানে পার্টি অফিসে আমাদের জেলা পার্টির সম্পাদক নিরঞ্জন সি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন সে সহ বাকি নেতৃবৃন্দকে যেভাবে পার্টি অফিসের মধ্যে আক্রমণ করেছে মারধর করেছে তারপর আটক করেছে এ কখনো চলতে পারে নাকি অবিলম্বে এদের মুক্তি দিতে হবে অবিলম্বে এদের মুক্তি দিতে হবে আবাস যোজনা দুর্নীতি ভয়ঙ্কর পঞ্চায়েতের প্রধান সভাপতি অথবা বিডিও তারা সবাই যুক্ত মানুষ আপত্তি করবে না মানুষ হকের পাওনা বলবে না এখানে তো বিডিওকে জানানো হয়েছে চিঠি দিয়ে জানানো হয়েছে বিডিও কেন সেখানে থাকেননি কেন বিক্ষোভ ডেপুটেশন গ্রহণ করেননি বরং সেখানে বাইরের বাহিনীকে মজুদ করেছে পঞ্চায়েত সমিতির সভাপতির নেতৃত্বে এবং বাইক বাহিনী এবং সিভিক জবরদস্ত আক্রমণ করেছে এটা কখনো মেনে নেওয়া যায় না হয় অবিলম্বে ওদের ছাড় দিতে হবে নচেত এ লড়াই আরো বাড়বেই টাকা লুট করবে আর কেউ আপত্তি করতে পারবে না পশ্চিমবাংলায় তৃণমূলের রাজত্ব চলছে এ শেষ হতে হবে এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না